এই যে এই তাকাও আমার দিকে, তোমার একটা দায়িত্ব দিয়ে আছি, তুমি বুনুকে দেখবে। হ্যাঁ, বুনু খেলছে, আমি বাইরে থেকে দেখি সবাই খাবার জন্য এসেছি কিনা, আমি দেখে আসি। হ্যাঁ, মুন্ডু দাদাকে ওষুধ দিতে হবে আজকে আবার, বুঝেছো? বুনুকে একটু দেখবে, বুনু খেলছে, বদমাইশি করবে না কিন্তু ওকে, একদমই বদমাইশি করবে না, তুমি চুপ করে শুয়ে থাকো। আর এই বুনু, তুইও কিন্তু দাদার কাছে জ্বালাতন করবি না, দেখেছো? এই মেয়েটা বদমাইশ আছে, ঠিক ঘুরে ফিরে পুটুর কাছে চলে যাচ্ছে। তুই এখানে থাক, এখানে থাক, তুই এই পাশে থাক, হ্যাঁ, আর পুটু ওই পাশে থাকুক, দুজনের সীমানা আলাদা করে রেখে যাচ্ছি আমি, তুই এই পাশে থাকবি। চুপ পুটু, তুমি দেখবে বোনুকে, আমি আসছি এক্ষুনি, সবাই এসছি কি দেখে আসি। একজন দুজন তিনজন চারজন, চলে এসছিস ওরকম করছিস আমাকে? মারবো, যা শুয়ে পড়, গিয়ে যা, হাসু আপু হচ্ছে, ডাকবো পুটুকে, ডাকবো। বলছি যে আমার মেয়ের হচ্ছে যে রেশন কার্ডটা লক হয়ে গেছে, খাদ্য ভবনে যেতে হবে, তো কবে তো জানি না। আমার কালকেই তো হবে, কাল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার থেকে শুক্রবার হবে, রেশন কার্ড আবার লক হয়ে যায়, কি কারণে লক হবে? ওই আধার কার্ডে, আবার ওই আধার কার্ডটা নিয়ে যেতে বলবে, লিংক না থাকলে ইয়ে করবে, আর ইয়ে কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আর মোবাইল তিনটে নিয়ে যাবে, যে বলবে এরকম কার্ডটা লক হয়ে গেছে, ওর আবার হাতে ছাপ নিয়ে ওইটা মানে টোটালটা পুরো সব লিংক করে দেবে সবার সাথে, সবার, তাহলে আবার চালু হয়ে যাবে। একবার করা এসেছিল, এরকম সবাই কারি হচ্ছে, শুধু আমার 100 এবার অনেক কার্ডের হয়েছে, এবার ওরকম সব লক হয়ে গেছে। রাস্তাতে উঠে আস, এখানে এদিকে, এখানে শো, গাড়ি যাচ্ছে, হাতে পায়ে চিপকে দেবে এক্ষুনি, চলো ওখানে যা, ফাঁকা জায়গায় যা, স্কুলের সামনে গিয়ে শু, যা স্কুলের সামনে গিয়ে শু, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো তুমি, ওই যে বড় শেল শুয়ে আছে, দেবো স্নান করিয়ে দেবো, রবিবার সব স্নান করিয়ে দেবো, বুঝেছ? আসলে আসলে ওকে যেতে হবে, সবাই এসে পৌঁছায়নি বুটু, এখন অর্ক দাদা আছে, মুন্ডু দাদারা চারজন আছে, তুমি সব সীমানা ঠিকঠাক রেখেছো? ও ভুন যে গন্ডিগুড়া, বাবার প্যান্টটা ধরে খাচ্ছে, চল সত্যি সত্যি কাজ করি, ভালো লাগছে না আজকে, না মনটা না শরীরটা, বুঝলি মা, কিছুই ভালো লাগছে আজকে। দেখ না কী করছে একা একা পাগলিটা,
এই দেখো।